গোটা একটা প্রজন্মকে মাতিয়ে রেখেছিল তার লেখা গানের কথা। ছাত্র আন্দোলনের স্লোগান হয়ে রাজপথে মিশে গিয়েছিল তার গীতি কবিতা। মারা গেছেন সময়ের ঝলমলে কবি, জনপ্রিয় গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ। 1 সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বিদায় নিয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণবের অনেক জনপ্রিয় গানের গীতিকার তিনি। হোক কলরব, নাম ছিল না, প্রকৃত জল, ঘুম, ধূসর মেঘ, রোদ বলেছে হবে, প্রতিধ্বনি, একটা মেয়ে, মন খারাপের একটা বিকেল সহ তুমুল জনপ্রিয় বেশ কিছু গান এনেছে এই জুটি। মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল প্রযোজিত প্রায় সব টেলিছবিতে গান লিখেছেন রাজীব আশরাফ, যার মাঝে উল্লেখযোগ্য জলকণা উড়ে যায়, ভালোবাসি তাই ভালোবেসে যাই, এই আমার শহর এবং এই যাত্রার শেষ কোথায় অজানা। আরাফাত মহসিন পরিচালিত জোনাক পোকা টেলিছবিতে নিঝুম রাতের তারা, আদনান আল রাজীবের মিডল ক্লাস সেন্টিমেন্ট নাটকে প্রহর, ওল্ড স্কুলের মোবাশ্বের চৌধুরীর সুর সঙ্গীতে তারিনের কণ্ঠে কালো মখমল নাটকের গানও রাজীব আশরাফের লেখা। এছাড়া বাংলালিংক, মোজো, সেভেন আপ সহ কয়েকটি বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল লিখেছেন তিনি। চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির আইসক্রিম ছবিতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা বোকাচাঁদ। গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনও বানিয়েছিলেন, বাংলাদেশ গেমসের জন্য বানিয়েছিলেন তথ্যচিত্র। শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয়ও করেছেন নাটক টেলিছবিতে। রাজপথে স্লোগান হয়েছিল তার গান। 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মুখে হোক কলরব গানটির কথা নিশ্চয়ই মনে আছে। সে সময় রাজীবের লেখা গানটি আন্দোলনে স্লোগানে রূপ নিয়েছিল।